চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট বিন্দাস আছো আর চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আমার কিচেনে বানাতে চলেছি মাটন লিভার কারি রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নাও এখানে আমি মাটনের লিভারটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো আর এখানে নিয়েছি মশলা মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর টমেটো এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব আর নিয়েছি এখানে গোলমরিচ আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা তো চলো আমি আসছি নেক্সটে আমি কারিটার মধ্যে দেব একটুখানি আলু আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো মিট মশলা আর হলুদ গুঁড়ো আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দেবো লবণ এবার এর মধ্যে আমি মাটনের লিভারটাকে জাস্ট একটুখানি ভাপ দিয়ে নেব হ্যাঁ যাতে এর মধ্যে থাকা গন্ধটা চলে যায় ঠিক আছে ভাপ দিয়ে নেব কিন্তু আমি কিন্তু এটাকে সেদ্ধ করবো না জাস্ট একটুখানি ভাপ দিয়ে নেব নিয়ে জলটা ফেলে দেব দিয়ে দেব সাদা তেল এবার আমি কড়াইয়ে ছেড়ে দেব কেটে রাখা আলুগুলো এই তেলে আমি দিয়ে দেব ফোড়নটা গোটা জিরে আর কাঁচা লঙ্কা এবার এই ফোড়নে আমি দিয়ে দেব অল্প একটুখানি চিনি ফ্রাই হয়ে গেছে এবার এটাতে দিয়ে দেব পেস্ট করে রাখা সব মশলাগুলো দু পাঁচ মিনিট মতো মশলাটাকে ফ্রাই করে নিয়েছি এবার এটাতে আমি একে একে দিয়ে দেব মশলা দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দেব এক চা চামচ মতো লবণ দেব এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি গোলমরিচ কিন্তু পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা তাই আমি শুধু কালারের জন্য এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম আর দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে আবার সমস্ত মশলাকে আমি দু থেকে পাঁচ মিনিট মতো ফ্রাই করে নেব দু পাঁচ মিনিট মতো এই মশলাটাকেও ফ্রাই করে নিয়েছি এবার এটাতে আমি দিয়ে দেব মাটনের লিভারের পিসেসগুলো দিয়ে মশলার সাথে এটাকে ভালো করে মিক্স করে একটু ফ্রাই মতো করে নেব লিভার পিসেস এবং মশলাগুলো দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার এটাতে আমি দিয়ে দেব অল্প একটুখানি জল দিয়ে এটাকে আবার একটুখানি ভালো করে কষিয়ে নেব এটাতে আমি অ্যাড করব ফ্রাই করে রাখা আলুগুলো হয়ে গেছে দু তিন সেকেন্ড এবার এটাতে আমি দিয়ে দিলাম জল মাটন লিভার কারি একদম রেডি হয়ে গেছে এবার এটার উপর দিয়ে আমি দিয়ে দেব গরম মশলা দিয়ে তোমাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগছে মাটন লিভার কারি একদম রেডি হয়ে গেছে দেখো কি ডেলিসিয়াস হয়েছে দেখতে
तो फुल रेसिपिटी देखार जन्य अवश्य लाइक कमेंट शेयर एंड सबस्क्राइब कर चैनल के पाशे थाका बेल आइकनटिके क्लिक कर देवें नतून नतून भिडियोर नोटिफिकेशन पावार जन्य। आजकेर मतो टाटा बाय बाय, नेक्स्ट दिन चले आसब नेक्स्ट डे आबार एकटी दारुण रेसिपी निये।